রূপা দশ এমজি একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা অনেকেই খেয়ে থাকেন। তাছাড়া এই ঔষধের নামটি একটি মেয়ে মানুষের নামে হয়ে থাকার কারণে অনেকেই আছেন যারা ইন্টারনেটে সার্চ করেন যে এই ঔষধের আসলে কার্যকারিতাটা কী রয়েছে। আজকে আপনাদের জন্য আমাদের ভিডিওটা রূপা দশ ট্যাবলেটের কাজ কী এবং এই ট্যাবলেটের খাওয়ার নিয়ম কী সে সম্পর্কে আলোচনা করব। তবে সর্বপ্রথমে আপনাদের বলে নেওয়া উচিত যে কোনো ধরনের ঔষধ সেবন করার ক্ষেত্রে আপনারা যদি নিজেরাই ডাক্তারি করেন তাহলে দেখা যাবে যে অনেকেই সময় ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া অথবা সেই ঔষধের সঙ্গে পর্যাপ্ত ঔষধ না থাকার কারণে পুরোপুরিভাবে সুস্থ হতে পারছেন না। রূপা ট্যাবলেটের কাজ কী? কারো যদি হাসি হয় অথবা নাক দিয়ে হাঁচির কারণে পানি পড়তে থাকে অথবা নাকের ভিতরে চুলকানি হয় অথবা নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে রূপা 10 মিলিগ্রাম ঔষধটি অনেক কাজ করে। এছাড়া ও অ্যালার্জিজনিত কারণে অথবা অন্য কোনো কারণে যদি চোখে চুলকানি হয় অথবা চোখ দিয়ে পানি পড়ে অথবা চোখ যদি লাল হয়ে যায় তাহলে দেখা যায় যে এই ঔষধ খাওয়ার কারণে একজন রোগী খুব সহজে নিরাময় পেতে পারছেন। আশা করি রূপা 10 মিলিগ্রাম ঔষধটি কীভাবে খেতে হয় তা বুঝতে পারছেন এবং এখানে আপনাদেরকে রূপার 10 মিলিগ্রাম খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম। রূপা ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক ও 12 বছর বয়সী শিশু ও এর ঊর্ধ্বে 10 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে একবার খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খেতে পারেন আপনারা। রূপা ট্যাবলেটের প্রতি নির্দেশনা। রূপা অথবা এতে ব্যবহৃত অন্য যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা উচিত নয়। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত কোনো সুনিয়ন্ত্রিত তথ্য নেই। ভ্রূণের ক্ষতির চেয়ে ঔষধ সেবনের উপকার বেশি হলে গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে। রূপা মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয় কিনা তা জানা যায়নি, তাই মাতৃদুগ্ধদানকালে রূপা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে বা ডাক্তারি পরামর্শ ছাড়া ঔষধটি সেবন করবেন না। রূপা ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিব। সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঝিমুনি, দুর্বলতা, অবসাদ, শুষ্ক মুখ, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব। রূপা ট্যাবলেটের সেবনের সতর্কতা জেনে নিন। আঙ্গুর ফলের রসের সাথে রূপা প্রয়োগ অনুমোদিত নয়। যাদের কিউটি ইন্টারভ্যাল বেড়ে যায় তাদের ক্ষেত্রে রূপাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রোগীর কিডনি অথবা যৎকৃত কার্যক্রমে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। প্রতিদিন একবার সেবনে স্নায়ুতন্ত্রে এবং সাইকোমোটর ফাংশনের উপর বিশেষ কোনো প্রভাব নেই।